কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা মেশিন লার্নিং নিয়ে যখন আমরা আলাপ করি তখন তার পেছনে যদি আমরা একটু ভালোভাবে তাকাই তাহলে হচ্ছে কি ডিসিশন ট্রি, মানে আমরা আসলে যেটাকে বলি যে সিদ্ধান্ত নেবার একটা ক্ষমতা নিয়ে আলাপ করতে পারি, যে আজকে কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা মেশিন লার্নিংয়ের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা ধরা যাক একটা সেলফ ড্রাইভিং কার নিয়ে আমরা রাস্তায় নামলাম, তো সেলফ ড্রাইভিং কার যদি রাস্তায় নামে তার মানে হচ্ছে গিয়ে তাকে প্রতিটা পদে পদে সিদ্ধান্ত নিতে হবে। এখন এই প্রতিটা পদে পদে সিদ্ধান্ত নেবার জন্য আসলে তার পেছনে কি কাজ করতে পারে, আমরা অনেক ধরনের গল্প দেই যে অ্যালগোরিদম এটা সেটা, আসলে সব কিছুর পেছনে মানে আমাদের এই কৃত্রিম বুদ্ধিমত্তা বলি বা যেটাকে আমরা বলি যে আমরা যেভাবে সিদ্ধান্ত নিতে পারি, মানে মানুষ যেভাবে সিদ্ধান্ত নিতে পারে সেই মানুষের সিদ্ধান্ত নেবার ক্ষমতাটাকে আমরা যন্ত্রকে দিয়ে দিচ্ছি। তাহলে যন্ত্রকে যদি আমরা সেই সিদ্ধান্ত দিতে চাই তাহলে যন্ত্রকে আগে শিখতে হবে, আর সেই শেখার ব্যাপারটাই হচ্ছে গিয়ে মেশিন লার্নিং। আর এই মেশিন লার্নিংয়ে একটা বড় অংশ হচ্ছে গিয়ে আপনার সিদ্ধান্ত নেবার ক্ষমতা। তো সিদ্ধান্ত কীভাবে নেবে, আমরা যদি এভাবে বলি যে আমরা একটা সেলফ ড্রাইভিং কার নিয়ে রাস্তায় নামলাম, তো আমাদেরকে দেখতে হবে যে সেলফ ড্রাইভিং কারটা রাস্তায় নামলো, আমি বললাম যে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে আমরা যাব, তো পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাবার সময় যে জিনিসটা হচ্ছে ওখানে অনেক রাস্তার মধ্যে রেড লাইট পড়বে, অনেক রাস্তার মধ্যে ডানে যেতে হবে বাঁয়ে যেতে হবে, তার মানে হচ্ছে কি প্রতিটা জায়গায় কিন্তু তাকে সিদ্ধান্ত নিতে হবে। তো আমরা যদি এভাবে বলি যে ধরা যাক রেড লাইট, রাস্তায় নামলাম রেড লাইট, এখন রেড লাইটটা কোথায় জ্বলবে, স্পেসিফিক্যালি কোন রাস্তায় কোথায় রেড লাইট আছে সেটা তো আমরা জানি না, তো আমাকে পুরো একটা ছবিতে, মানে ও তো কন্টিনিউয়াস ছবি তুলছে, তো প্রতিটা ছবিতে সে স্ক্যান করে দেখবে যে কোথায় একটা রেড লাইট, মানে একটা রেড লাইট পড়ছে বা তার মানে হচ্ছে কি একটা ট্রাফিক ল্যাম্প পড়ছে। তো এখন আমাকে বলতে হতে পারে যে এই ট্রাফিক ল্যাম্পটা কীরকম দেখতে, তার মানে হচ্ছে কি ও দেখবে যে তিনটা গোল গোল অংশ আছে, তার মধ্যে যে কোনো একটা হয়তো বা একটাতে রেড পড়বে, একটাতে ইয়েলো পড়বে, অথবা একটাতে গ্রিন পড়বে ইয়েলো পড়বে, এই যে ব্যাপারটা যে রেড গ্রিন ইয়েলো যে কোনো তিনটার মধ্যে একটা জ্বলতে পারে, এই যে মেশিনকে শেখানো ব্যাপারটা, মানে মেশিনকে আমরা শেখাবো যে এই একই যন্ত্র যখন একবার লাল হবে, একবার নীল হবে, একবার সবুজ হবে, একবার হলুদ হবে, কিন্তু কোনটা ট্রাফিক ল্যাম্প সেটা তো আগে চিনতে হবে। তো ওইটাই হচ্ছে গিয়ে তাকে শেখানো যে তিনটা গোল গোল অংশ থাকবে, যে কোনো জায়গায় রেড ইয়েলো এবং গ্রিন হতে পারে, তার হচ্ছে ওটা হচ্ছে গিয়ে তার ট্রাফিক পোস্ট, ওইখান থেকে কিন্তু তার আসল কার্য শুরু। তো এখন যদি ওখানে রেড হয় তার মানে হচ্ছে রেড হলে একটা সিদ্ধান্ত নিতে হবে, যে রেড হলে তার একটা সিদ্ধান্ত মানে ডিসিশন ট্রি যদি আমরা আঁকি, একটা ডিসিশন ট্রি আঁকি, ডিসিশন ট্রির মধ্যে যদি রেড হয় তাহলে সঙ্গে সঙ্গে সে ব্রেক চাপবে, তার মানে হচ্ছে কি সে আর সামনে এগোবে না, আবার দেখবে গ্রিন হলে সে সামনে যাবে, আবার ইয়েলো হলে তার মানে হচ্ছে কি তাকে আস্তে আস্তে ব্রেক চাপতে হবে, বা ইয়েলো যদি দেখে যে তার ইয়েলো হবার চান্স আসছে বা সে পার হয়ে যেতে পারবে সেই ক্যালকুলেশনটাও তাকে করতে হবে। তার মানে হচ্ছে কি এই যে একটা সিদ্ধান্ত নেবার ক্ষমতা, এই সিদ্ধান্ত নেবার ক্ষমতা নিয়েই কিন্তু আমরা সামনে আলাপ করব। আর ডিসিশন ট্রিটা কিন্তু আমরা এর আগেও আপনাদেরকে বলেছি, যেটা আসলে এই বইটাতে আমরা ডিসিশন ট্রি নিয়ে আলাপ করেছি, তারপরে এটার আগে লাল বইটা আপনার মনে আছে মেশিন লার্নিংয়ে হাতে কলমে মেশিন লার্নিং যে বইটা আছে সেটাতে কিন্তু লাল হাতে কলমে যে মেশিন লার্নিং বইটা এটাতে কিন্তু ডিসিশন ট্রি অনেক কিছু বলা আছে। এখানেও কিন্তু ডিসিশন ট্রি নিয়ে আমি অনেক কিছু বলেছি, বাট মেইন যে জিনিসটা হচ্ছে যে আমরা সামনে যখন ডিসিশন ট্রি নিয়ে আলাপ করব তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে কীভাবে একটা জিনিস সিদ্ধান্ত নেয় সেটাকে বুঝতে হবে। আমরা আসলে এভাবে বলতে পারি যে আমরা যখন প্রথম দিকে টিভি কিনতাম বা প্রথম দিকে যে কোনো একটা টিভি কেনার সময় তখন কিন্তু একটা আমাকে একটা ডিসিশন ওয়ার্ক ফ্লো দিয়ে দিত, যে সে বলতো যে আমার টিভিতে কি পিকচার আসতেছে না, দেয়ার ইজ নো পিকচার, যদি পাওয়ার বাটন চাপ থাকে এবং
পিকচার যদি না আসে তাহলে এদিকে যাবেন, ইয়েস। যদি পাওয়ার বাটন চাপ দেওয়া থাকে বা টিভিতে মানে কোনো ধরনের ছবি নেই, তার মানে হচ্ছে নো, তার মানে হচ্ছে এদিকে যাবেন। এদিকে গেলে তখন আর একটা প্রবলেম স্টেটমেন্ট, মানে আপনার প্রবলেমগুলোকে বিভিন্ন ডিসিশন ট্রির মাধ্যমে কিন্তু বের করা। যে প্রথম কথা হচ্ছে যে টিভি অন, টিভি চালু করা আছে কিন্তু ছবি আসছে না, তখন তাকে বলা হবে যে না, পাওয়ার প্লাগটা ঠিক মতো লাগানো নেই। তারপর হচ্ছে আবার এদিকে যাবে যে পাওয়ার প্লাগটা ঠিক মতো লাগানো আছে, টিভি চালু আছে, টিভিতে ছবি আসছে কিন্তু চ্যানেল টিউনিং করা নাই, তখন আবার আমাকে চ্যানেল টিউনিং করতে হবে। আবার দেখা যাবে যে টিভি পাওয়ার প্লাগ দেওয়া আছে, টিভি চালু আছে, টিভির বাটন চাপ দেওয়া আছে, রাইট চ্যানেলটা চাপ দেওয়া আছে, চ্যানেলের ছবি আসছে কিন্তু চ্যানেলের ছবি একপাশ থেকে ঢেউ ঢেউ হচ্ছে। তার মানে হচ্ছে কি, একটার পর একটা কিন্তু ডিসিশন ট্রি আমরা কিন্তু দেখতে পারি। তার মানে হচ্ছে কি, মানুষ যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যন্ত্রকেও সেইভাবে সিদ্ধান্ত নেবার জন্যই কিন্তু এই ডিসিশন ট্রিটা করা। আর এই ডিসিশন ট্রি আমরা অনেকগুলো এর আগে ছবি দেখে ছবি এঁকে দিয়েছি, যে আমরা এখানে যেমন হাতে কলমে ডিসিশন ট্রিটা কীভাবে হয় সেটার একটা জিনিস দেখিয়েছিলাম, যে এখানে যে হাতে কলমে ডিসিশন ট্রিটা কীভাবে হয়, এবং সেখানে একটা ছবি আমরা কিন্তু দেখিয়েছিলাম যে কীভাবে একটা ছবি তৈরি করা যায়। এবং সেই ছবিটা যদি আপনারা দেখেন, যে এখানে একটা আমি ছবি দেখিয়েছিলাম যে কীভাবে হাতে কলমে আসলে ডিসিশন ট্রিটা আমরা আঁকতে পারি, এবং যেটা আমরা সরাসরি চোখ দেখে বলতে পারি যে এই ডিসিশন ট্রির মাধ্যমে আসলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো। তার মানে হচ্ছে কি, আমাদের দিন শেষে আমরা যেই কাজটা করি না কেন, যন্ত্রকে আমাদের মতো করে, মানুষের মতো করে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যেভাবে আমার নাম রকিব, আমার তার মানে হচ্ছে কি, আমার একটা আমি একটা যখন দেখি যে আমার একটা বইয়ের মধ্যে লেখা আছে রকিব, তার মানে হচ্ছে কি বইটা আমার, দেন আই হ্যাভ এন ইন্টেন্ট, যে আমার একটা কাজ করতে হবে যে এই বইটা আমার, তার মানে আমাকে আমার যে বুক শেলফ আছে সেই বুক শেলফে রাখতে হবে। কিন্তু মেশিনকে যদি বলা হয়, তো মেশিন তো রকিব লেখাটা বুঝতে পারতে হবে, তো রকিব লেখা যদি ঠিকমতো সে বুঝতে পারে মেশিন লার্নিং দিয়ে, রকিব লেখাটা তো অন্যরকম হতে পারে, একটু বাঁকা হতে পারে, ইটালিক হতে পারে, বা এটাকে একটু অন্য ধরনের সিগন্যাল হতে পারে। তো এটাকে যখন সে দেখবে, তখন এটাকে কিভাবে মানে নামটাকে আগে ঠিকমতো বুঝতে পারে, এটা হচ্ছে প্রথম কাজ, যে নামটাকে ঠিকমতো বুঝতে পারছে। র হতে পারে এক ধরনের, ক হতে পারে এক ধরনের, ব হতে পারে এক ধরনের, তারপরে তার সাথে যে ভাওয়েল যেটা আছে সেটা এক ধরনের হতে পারে। তো ওইটাকে ঠিকমতো সে বুঝলে অনলি দেন সেটাকে ডিটেক্ট করলো যে হ্যাঁ এটা রকিব, মানে রকিবের বই, অ্যান্ড দেন তখন তাকে একটা অ্যাকশন দেওয়া যেতে পারে বা একটা ইন্টেন্ট দেওয়া যেতে পারে, যে বইটা, যে কোনো বই আমার নাম লেখা থাকবে, তার মানে হচ্ছে ইট হ্যাজ টু গো টু দ্য বুক শেলফ। সেই হিসাবে কিন্তু আমাদের মেশিন লার্নিংয়ের কাজগুলো করা সম্ভব। তবে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে ডিসিশন ট্রি নিয়ে অনেক ধরনের গল্প আছে, আমরা খুব সহজ ধরনের ডিসিশন ট্রি নিয়ে সামনে আলাপ করব, এবং ডিসিশন ট্রিগুলো এমন এমন সহজভাবে আমরা আগাবো যাতে আপনাদের মনে হয় যে মেশিন লার্নিং যত ডিফিকাল্ট হোক না কেন, মেশিন লার্নিংয়ের পেছনে যে ডিসিশন ট্রিটা আছে সেটাকে ততটাই সহজ মনে হবে। আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।